আসসালামু আলাইকুম, ভিটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো ভিটাই স্টার লিকুইড সম্পর্কে। এটি স্কোয়ার কোম্পানির একটি পণ্য। ভিটাই স্টার লিকুইডটি হল ভিটামিন, মিনারেল ও টাউরিন সমৃদ্ধ। উপাদান, প্রতি 10 মিলি লিকুইডে রয়েছে ভিটামিন এ 12 লক্ষ IU, ভিটামিন D3 6 লক্ষ IU, ভিটামিন ই 15 মিলিগ্রাম, ভিটামিন এ ইস বায়োটিন 1.5 মিলিগ্রাম, ভিটামিন সি 10 মিলিগ্রাম, জিঙ্ক 100 মিলিগ্রাম, কোবাল্ট 1 মিলিগ্রাম, সেলিনিয়াম 1 মিলিগ্রাম, টরিন 1000 মাইক্রোগ্রাম। নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। ভিটাস্টার লিকুইডটি হল ভিটামিন, মিনারেল ও টরিনের একটি মিশ্রণ। এর প্রাকৃতিক উপাদানগুলো একত্রে গবাদি পশু পাখির দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ও রক্ত সঞ্চালনে সহায়তা করে, জিঙ্ক ও সেলিনিয়ামের ঘাটতি পূরণে ও কোবাল্ট সরবরাহ নিশ্চিত করে। কোবাল্ট সাধারণত ক্ষুধা হ্রাস ও দৈহিক বৃদ্ধিজনিত সমস্যায় ব্যবহার হয়। ভিটামিন সি কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন বিপাকীয় প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয়। টরিন স্ট্রেস কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিপাকক্রিয়া উন্নত করতে ও খাদ্যের রূপান্তর হার বৃদ্ধি করতে সহায়তা করে। মাত্রা বা প্রয়োগ বিধি, কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন। ওষুধটি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। গবাদি পশুর ক্ষেত্রে প্রতিটি পশুকে প্রতিদিন 20 মিলি করে দিনে একবার খাওয়াতে হবে। বাছুরের ক্ষেত্রে প্রতিদিন 5 মিলি করে প্রতিটি পশুকে দিনে একবার খাওয়াতে হবে। ভেড়া ও ছাগলের ক্ষেত্রে প্রতিদিন 5 মিলি করে প্রতিটি পশুকে দিনে একবার খাওয়াতে হবে। মুরগির বাচ্চার ক্ষেত্রে প্রতিদিন 5 মিলি 100টি মুরগির বাচ্চার জন্য দিনে একবার খাওয়াতে হবে। গ্রোয়ারের ক্ষেত্রে প্রতিদিন 7 মিলি করে 100টি গ্রোয়ারের জন্য খাওয়াতে হবে। লেয়ারের ক্ষেত্রে প্রতিদিন 10 মিলি করে 100টি লেয়ারের জন্য খাওয়াতে হবে। ওষুধ মিশ্রিত পানি 12 ঘন্টা পরপর পরিবর্তন করুন অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। প্রতিনির্দেশনা, যে সকল পশু বা পাখিজাত প্রাণীর সক্রিয় উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া, অনুমোদিত মাত্রায় ওষুধ প্রয়োগে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় নাই। সাবধানতা বা সতর্কতা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন। আলো থেকে দূরে এবং আর্দ্রতামুক্ত স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। গর্ভবতী, দুগ্ধদানকারী ও ডিমপাড়া মুরগিতে ব্যবহার, গর্ভবতী, দুগ্ধদানকারী ও ডিমপাড়া মুরগিতে এটি ব্যবহার করা যাবে। প্রত্যাহার কাল, মাংস, ডিম, দুধ 0 দিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।